পৃথিবী এখন জীবন ও জীবিকার সন্ধানে পৃথিবীতে ডিসেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত ছয় মাসে প্রায় চৌষট্টি লক্ষ মানুষ করোনা মহামারীতে আক্রান্ত এবং প্রায় চার লক্ষ মৃত্যুবরণ করেছে এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে হাজার হাজার মানুষ পৃথিবীর অনেক উন্নত দেশগুলোও করোনা মহামারী মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে অনেক ক্ষেত্রে প্রায় ব্যর্থই ও তাদের সকলের উন্নত প্রযুক্তি ও প্রচেষ্টা করেও এখন পর্যন্ত কার্যকর কোনো ঔষধ বা টিকা আবিষ্কার করতে পারে নাই প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা জ্যামিতিক হারে বেড়েই যাচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থাও ভয়াবহ আকার ধারণ করেছে এই প্রেক্ষাপটে আমরা কঠিন একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে বিশ্ব রজনীতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে করোনা মহামারীকে কাজে লাগিয়ে বিশ্ব রাজনীতিতে কৃতিত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টায় মগ্ন অনেকেই আবার অনেকে এ সুযোগ বিশ্ব বাণিজ্যের একক কৃতিত্ব নিতে ব্যস্ত আক্রান্ত হওয়ার পরে খুব বেশি কিছু করার নেই আশার আলো শুধু উচ্চ মাত্রার অক্সিজেন ভেন্টিলেটর একমাত্র সম্বল পরীক্ষামূলক ওষুধগুলো থেকে কার্যকর কোনো ফল পাওয়া যাচ্ছে না গত দুই মাসে আমরা ছিলাম লকডাউনে লকডাউনের থেকে মানুষের মধ্যে বিষণতা দেখা দিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন সামাজিক সমস্যাও দেখা দিয়েছে মানুষ বেকার হয়ে গেছে এ জীবন যুদ্ধের সাথে আরও একটি যুদ্ধ করতে হচ্ছে যা হচ্ছে জীবিকা এরই মধ্যেই হাজার হাজার মানুষ খাদ্য সংকটে উপনীত হয়েছে অদূর ভবিষ্যতেও সেটা দুর্ভিক্ষ রূপ নিতে পারে এই প্রেক্ষাপটে সারা পৃথিবী একটা কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে জীবন এবং জীবিকা দুটো বাসাতে গিয়ে মানুষ এখন টানাপোড়নের মধ্যেও আছে ব্যদ্ধ হয়ে মানুষকে ঘরের বাইরে যেতে হচ্ছে এই পরিস্থিতিতে মানুষকে জীবন যুদ্ধের পাশাপাশি জীবিকা নিয়েও যুদ্ধ করে যেতে হবে যা একটি আরেকটার সম্পরক এই জীবিকার জন্য যুদ্ধ করতে গিয়েই জীবনকে হুমকির মুখে ফেলতে হচ্ছে মানব জীবন চক্রটাই এরকম জীবন ও জীবিকা একসাথে হাত ধরাধরি করে চলে জীবন বাঁচাতে হলে জীবিকা প্রয়োজন আবার জীবিকা না থাকলে জীবন হুমকির মুখে এক্ষেত্রে জীবিকা হতে হবে কৌশলী এই কৌশলের হেরফের হলে হতে পারে মহাবিপত্তি আমরা এখন এমনই একটা কৌশলের সমীক্ষণ এই কৌশল হচ্ছে নিজেকে বাঁচানোর এবং প্রতিরক্ষার কৌশল অফিসে কাজ করেন সেখান থেকে আপনি প্রতিরক্ষার সকল কৌশল প্রয়োগ করতে হবে যাতায়াতের বুদ্ধি বিবেচনা দিয়ে সর্বোত্তম প্রন্থাটাই বেছে নিতে হবে বন্ধ করতে হবে অপ্রয়োজনীয় জনসমাগম সামাজিক আচার অনুষ্ঠান এ পরিস্থিতিতে আমাদের শুধুই আছে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্বাস্থ্য পরামর্শ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন